সাতক্ষীরার কালীগঞ্জের সীমান্ত নদী ইছামতির স্থলপুর এলাকায় বেরিভাদে ফাটল আতঙ্কে এলাকাবাসী কালীগঞ্জ উপজেলা প্রতিনিধি আলমগীর হোসেনের রিপোর্ট যে কোনো সময় বেরিবাদ ভেঙে প্লাবিত হতে পারে ভারাসিমলা ইউনিয়নের সুইলপুর ব্রজপাটুলি সাতবসু বাগমারি কামদেপুর সহ বিভিন্ন গ্রামের বিস্তীর্ণ জনপথ ক্ষতিগ্রস্ত হতে পারে শত শত ঘরবাড়ি হাজার হাজার হেক্টর ফসলের জমি সরকারি বেসরকারি বিভিন্ন স্থাপনা শনিবার সকাল থেকে স্থানীয় ইউপি চেয়ারম্যান মেম্বার সহ গ্রামবাসীদের নিয়ে চেষ্টা চালাতে থাকে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে বেরি সংস্কারে দুপুরে সরাজমি নিয়ে যান পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী শুভেন্দু বিশ্বাস সহ অন্যান্য কর্মকর্তারা এ সময় অত্র অফিসের কর্মচারীরা ফাটলটি মাটি দিয়ে ঢেকে গাছের ডালপালা দিয়ে দেন এ যেন গর্তে ইঁদুর রেখে মুখ বন্ধ করার মতো অবস্থা স্থানীয়রা অনেকেই বলেন রবিবার থেকে গণমুখ শুরু হবে বেরিবাজ দ্রুত সংস্থান না করলে ভাঙনে এক অংশ নদীতে ধসে পড়ে যেতে পারে কেউ আশঙ্কা করছেন যে কোনো মুহূর্তে সমগ্র বাঁধ ভেঙে লোকালয়ে লবণ পানি প্রবেশ করতে পারে পানি উন্নয়ন বোর্ডের দায়িত্বরত উপবিভাগীয় প্রকৌশলী শুভেন্দু বিশ্বাস বলেন এটা তেমন কিছু না তাছাড়া আমাদের নিকট জিও ব্যাগ পর্যাপ্ত থাকলেও বালি না থাকায় কাজ করতে পারছে না তবে আমরা চেষ্টা করছি বিষয়টি তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছে দ্রুত বাঁধ সংস্কারের কাজ শুরু হবে